বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্মানিত সদস্য, একসময় তুখোড় ছাত্র নেতা, মিডিয়া ব্যক্তিত্ব, মিঠাপুকুরের নৌকার মাঝি জননেতা জনাব রাশেদ রহমান, আপনার জোরে একটা হাত ছেড়ে দিন। গলার অবস্থা খুব খারাপ, আপনারা সবাই ভালো আছেন? আমি এখানে বসে খুব মনোযোগের সাথে সবার বক্তব্য শুনছিলাম। আমার অনুভূতির কথাটা আপনাদের সাথে আমি একটু আমার অনুভূতির কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার জায়গাটা খুব সহজ, আমি মানুষের হাসি দেখে বোঝার চেষ্টা করি তার মনে কি হচ্ছে। প্রতিদিন ভোর ছয়টায় আমি আমার বাসা থেকে বের হই এবং মিঠাপুকুরের বিভিন্ন গ্রামে প্রাত ভ্রমণ যারে বলে, সেই ভ্রমণরত অবস্থায় এই অপরূপ মিঠাপুকুরের অসম্ভব সুন্দর মানুষগুলোর সাথে আমার দেখা হয়। তাদের মুখে হাসি থাকে, তাদের উষ্ণ অনানুষ্ঠানিক অভ্যর্থনা এবং কোন পূর্ব প্রচারণা ছাড়াই যখন আমি দেখি যে সকাল ছয়টায় আমার সামনে একটি গ্রামের 300 থেকে 400 মানুষ, নারী এবং পুরুষ উপস্থিত, এবং আপনারা যেমন এখন পিন পতন নিরাপত্তায় আছেন, ঠিক একইভাবে ওই ভোরের আলোয় তারাও পিন পতন নিরাপত্তায় আমার আদর্শ বঙ্গবন্ধু, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার দল আওয়ামী লীগ, আমার বাবা একজন আশিকুর রহমান এমপি, এবং আমাদের মার্কা নৌকার কথা শুনে এবং মুখে হাসি থাকে, তখন আমি বুঝি আমরা জয়ী হয়ে আছি, জয়ী হব। এটাই এই যে সে খুব সুস্থ, কিন্তু আল্লাহ তাদের কথা বলার শক্তি দেয় নাই। আমি আজ থেকে 5 দিন আগে ভোর ছয়টায় তার গ্রামে গেছি, সে একটা ভ্যানের উপরে দাঁড়াইয়া এভাবে আমাকে স্বাগত জানাইছে। এইটার মানে, এইটার মানে নৌকা তার মনের ভিতরে আছে, সে কথা বলতে পারে না, সে নৌকা প্রতি ভালোবাসা এইভাবে বহিঃপ্রকাশ করে। আমরা বলি না নৌকা আছে রে, আছে কোথায়? আছে চোখে দেখি নৌকা আছে পানিতে, চোখে দেখি
নৌকা আছে পানিতে, নদী শুকায় গেলে নৌকা আছে ডাঙায়, কিন্তু মুক্তি আর স্বাধীনতার নদীতে এগিয়ে যাওয়ার একমাত্র বাঙালি পাহাড়ের নাম নৌকা। এই যে নৌকাটা করে আছি, 1970 সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নৌকা মার্কায় জয় ছিনায় আনছিলেন বইলা। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী যখন নির্মম ভাবে 30 লক্ষ মানুষ হত্যা করল, 2.5 লক্ষ মাবনের সংগ্রাম কেড়ে নিল, এই নৌকার যে গণতান্ত্রিক মত, সেই মতামতের উপর ভিত্তি করে বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ। কেন আপনাদের কথা বললাম, কপাল নিয়ে আসছি, কপাল আল্লাহ কপাল দিছে। বাংলাদেশের 17 কোটি মানুষ, সেই 17 কোটি মানুষের ভিতরে জননেত্রী শেখ হাসিনা মাত্র 300 জন ব্যক্তিকে নৌকা দিয়েছে। বাংলাদেশের আইন প্রণয়ন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে পরিবর্তন আনার জন্য নীতি নির্ধারণী, রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য তিনি যে 300 জনকে বেছে নিয়েছেন, মনোনয়ন দিয়েছেন, তার ভিতরে আমি একজন আসেন, ওই মুক্তি স্বাধীনতার প্রতীকটা আমাদের দিয়েছে, এটা আমার দেয়নি, এই প্রতীকটা তো আমার, এই প্রতীক আপনাদের, এই প্রতীক সকলে। সুতরাং আমি বুঝি, আমি জানি, আমি মানি, আমার কোন ক্ষমতা নাই, আমার একটাই ভোট, এক ভোটে কিছু হয় না। আমার বাবা এই ছেলে আশিকুর, আমার এমপি, তারও একটাই এক ভোটে কিছু হয় না। আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ভাই, আমার মায়েরা এখানে আছেন, আমার বোনেরা আছেন, আমার মুরব্বীজনেরা আছেন, আমার ভাইয়েরা আছেন। যদি আপনাদের হৃদয়ে এতটুকু জায়গা আমার জন্য হয়, যদি এতটুকু ভালোবাসা স্নেহ হয়, এতটুকু বিশ্বাস অথবা আস্থা হয়, তাহলে আমারে আপনারে আপনাদের মাঝে রেখে আপনারা সকলে মিলা যখন নৌকায় ভোট দিবেন, তখন নৌকা ভাসবে, ইনশাল্লাহ নৌকা জয়ের গন্তব্যে আগায় যাবে, কেউ বাধা হয়ে দাঁড়াইবে। আর মনে রাখবেন, নৌকা একা না, নৌকা লক্ষ কোটি মানুষ, এই নৌকার একটা বৈঠানা, এই নৌকায় উঠলে যতদূর উঠবেন প্রত্যেকের একটা করে বৈঠা আছে। কেন কেন জননেত্রী শেখ হাসিনা নৌকার মালিক, তিনি এই দেশের ক্ষমতার ভার গ্রহণ করছেন, আপনার ঘরে যে অন্ধকার ছিল, জনাব এই যেন আশিকুর রহমান এমপির মাধ্যমে মিটার করে সে অন্ধকার দূর করে দিয়ে ঘরটাকে উজালা করে দিয়ে। উজালা কেন, আপনার প্রাণের থেকে প্রিয় সন্তানের হাসি মুখটা রাত হইলে অন্ধকারটাকে পরাজিত করে দেখতে পারে। উজালা কেন, আপনার প্রাণের থেকে প্রিয় সন্তান যাতে ঘরটাকে উজালা করে পড়ালেখা করতে পারে। উজালা কেন, যাতে মাঝে মাঝে আমার মা আমার বোন সারাদিনের পরিশ্রমের পরে একটু ফ্যান চালায় বাতাসে। উজালা কেন, যাতে আমার মা আমার বোন আমার ভাই আমার মুরব্বী সারাদিনের পা ফাটা পরিশ্রমের পরে কি বলে জাদুর বাক্স টেলিভিশনটা ছাইরা একটু কিরণ মালা দেখতে পারে।
উজালায় লেখা আছে নৌকা মার্কা, আলোতে লেখা আছে, বিদ্যুতের সুইচ টিপে লেখা আছে লাঙ্গল, লেখা আছে ধানের শীষ। তার মানে আপনার ঘর অন্ধকার, অন্ধকারে আলো জ্বালাইতে গিয়া শেখ হাসিনা জিজ্ঞাসা করে নাই তুমি কি নৌকা করো। আপনার ঘর অন্ধকার, আপনার ঘরে আলো জ্বালতে গিয়া এই যে নাসিকুর রহমান জিজ্ঞাসা করে নাই আপনি কি নৌকা করেন। সময় আসছে, সময় আসছে উজালা ঘরে আরো উজালা করতে হবে, পাকা রাস্তারে আরো প্রশস্ত করতে হবে, ছেলে মেয়ের উপবৃত্তির যে প্রসার, যে গভীরতা, তারা আরো বৃদ্ধি করতে হবে। আমার ছেলে মেয়ে জননেত্রী শেখ হাসিনা প্রতি বছর 39 কোটি বই ছাপাইয়া বিনামূল্যে দেয়, যাতে আরো বেশি বই, আরো বেশি শিক্ষা উপলব্ধ দিতে পারে সেই ব্যবস্থা। কেন আপনার গ্রাম, আপনার জনপদে কেউ বয়স্ক ভাতা পায়, কেউ প্রতিবন্ধী ভাতা পায়, কেউ পঙ্গুত্ব ভাতা পায়, কেউ মাতৃত্বকালীন ভাতা পায়, কেউ মুক্তিযোদ্ধা ভাতা পায়, কেউ বিধবা ভাতা পায়, কেউ ভিজিটি ভিজিএফ এর চাল পায়, কেউ টিসিবির কার্ড পায়, কেউ 40 দিনের কর্মসূচি কুড়িয়া ভাতা পায়, আবার কোন মার ফোনে তার সন্তানের উপবৃত্তির টাকা চলে আসে। শেখ হাসিনা আছেন, মা আপনার বয়স 62-65 হয়ে গেছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আপনার 1 লক্ষ টাকা হয়তো বা দিতে পারে না, কিন্তু সারা মাসের ওষুধের খরচের একটা অংশ কিন্তু শেখ হাসিনা ঠিকই আপনার মাথায় হাত তুলে দিয়ে দেয়। মা আপনি দরিদ্র, আপনার সন্তান যাতে সুস্থ অবস্থায় পৃথিবীতে আসে তার জন্য শেখ হাসিনা ঠিকই আপনার বোন হিসাবে আপনার হাতটা স্পর্শ করে দেয়। ঈদের সময় ভিজিটি ভিজিএফ এর চাল মারে, ঈদ শুনতে ভালো লাগে, পেটে খাদ্য না থাকলে ঈদে ভালো লাগে না, কিন্তু সে তো আছে, সে পৌঁছাই দিতেছে আপনার ঘরে, কিছুটা হইল ঈদের আনন্দ পাচ্ছে। টিসিবি কার্ড, আমার মধ্যবিত্ত ভাই বোনেরা, কোটি কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে বাজার সাথে পাচ্ছে, শেখ হাসিনার কল্যাণ স্পর্শ আছে। যা কিছু বললাম সব কিছু যদি এক কথায় প্রকাশ করতে হয় তাহলে কি বলবো, কি বলবো, বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে নৌকা, বাংলাদেশের ভাতের অধিকার হচ্ছে নৌকা, বাংলাদেশের ভোট দিলে ভাগ্যে পরিবর্তন হইল না, এই পঞ্চকতা বাঙালির দরকার নাই, বাঙালির ওই ভোটের অধিকার দরকার যেই ভোটের অধিকারে ঘর হয় উজালা, বেফয় ভরা, ছেলে মেয়ের হৃদয় মস্তিষ্ক হয় জ্ঞানে সমৃদ্ধ, ওই ভোটের অধিকারের নাম হচ্ছে নৌকা। আমি রাশেদ রহমান শুধুমাত্র মিঠাপুকুরের সন্তান, আপনাদের সন্তান ভাই হিসেবে বলতে চাই, অন্যের ঘানি টানতে চাই না, অন্যের ঋণের দায় শোধ করতে চাই না, অন্যের অপরাধের সাজা ভুগতে চাই না, তাই আমরা আসুন একসাথে নৌকারে আলিঙ্গন করিয়া আমাদের অনাগত জীবনটাকে আরো উজ্জ্বল সুন্দর ভাবে করে তুলি। ফ্রেডি মার্কারি বলছে, ফ্রেডি মার্কারি বলছে, আর কতদিন আমার অন্যের দায় অন্যের ঋণ শোধ করতে হবে, আর কতদিন অন্যের কৃত অপরাধের সাজা
আমায় জেল খাটতে হবে। এই কথা কেন বললাম জানেন? দেশে একটা সংকট। কি সংকট? এই বিএনপি জামাত তারা চায় না খালেদা জিয়া ক্ষমতায় থাকে, তারা চায় খালেদা জিয়া তারেক জিয়া ক্ষমতা নিবে। আর মনে আছে তো 2001 থেকে 2006 সাল কৃষকের সার পাইছিলেন, 2000 সালে আপনার আবাদি জমি পুইরা আঙ্গার হইয়া গেছিল, মনে আছে? কৃষক গেছিল সার চাইতে, এই যে মুরব্বী বলতেছে গাইবান্ধার বামন ডাঙ্গায় গুলি কইরা তাদেরকে হত্যা করছে, আর খরায় জমি চৌচির হয়ে যায়, সেচের পানির জন্য বিদ্যুৎ দরকার, রাজশাহী কামসাদের কৃষক এতটুকু পানি, এতটুকু পানির জন্য বিদ্যুতের দাবি জানাইতে, পানি তো দিলেন না, মাথায় হাত তুলা দিলেন না, বিদ্যুৎ দিলেন না, কি দিলেন? বাংলার কৃষককে গুলি দিলেন, গুলি হত্যা করলেন রাজশাহী। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বলার জন্য যে এই নির্বাচনে বিএনপি তার প্রতিক্রিয়া না আসলেও বিএনপি তার সব শক্তি নিয়ে নির্বাচন করতেছে, অর্থাৎ যারা নৌকারে ফুটা করতে চায় তারা আসলে বিএনপির বন্ধু হয়ে গেছে, বিএনপির দোসর হয়ে গেছে। যদি তারা সুযোগ পায় এই নির্বাচনকে তারা বিতর্কিত করবে, এবং এই নির্বাচনকে বিতর্কিত করার মাধ্যমেই এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। সুতরাং কোন অবস্থায় ছদ্মবেশে মুখোশ পরা আজ যারা নতুন বিএনপি অথবা পুরনো বিএনপি তাদেরকে কোন রকম আশ্রয় বা সহযোগিতা দিবেন না, একটাই মানে সামনে আগানো নৌকা মানে। আর যারা বিভ্রান্ত করতে চায় তাদের বলবেন নৌকা মার্কার সাথে শেখ হাসিনা সই আছে, আপনার মার্কার সাথে কার সই আছে? নৌকা মার্কার সাথে শেখ হাসিনা সই আছে, আপনার বা আপনাদের মার্কার সাথে কার সই আছে? উত্তর দিতে পারবে না। আর নৌকার তো মালিক আছে, মালিক কে? নৌকার মালিক কে? যদি আমি আপনাদের সেবা না করতে পারি, যদি আমি অন্যায় করি, জনরীতি শেখ হাসিনা নৌকা রাখবে না, নিয়ে নেবে, শাস্তি দিবে। যেই মার্কার কোনো মালিক নাই সে যদি অন্যায় করে তার শাস্তি কে দিবে? মালিক ছাড়া মার্কা 2024 সালে বেছে নেওয়ার কোন সুযোগ নাই, পৃথিবীতে কেউ বেছে নেয় না, ওস্তাদ নাই। আর একটু আগে দাদা তো বললো ওস্তাদ মারার শিষ্য না, গুরু মারার শিষ্য, কিন্তু মিঠা পুকুরের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। আমি বিশ্বাস করি গুরু মারার যে সংস্কৃতি এটা বিপজ্জনক, আমরা চাই না আমাদের নতুন প্রজন্ম এটা শিখুক। সুতরাং এখানে সফল কাম হওয়ার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। সবশেষে শুধু বলে যাই, আমার বাবা তার যে অসমাপ্ত কাজ এবং জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি, যার মেলবন্ধনের মধ্য দিয়ে 2041 সালে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রসত্তা এবং শক্তিশালী জাতিসত্তায় রূপান্তরিত হবে, আমি এই স্বপ্ন
এই দর্শনের সাথে একশত ভাগ সংকল্পবদ্ধ। যদি আপনারা সুযোগ দেন, যদি আল্লাহ সম্মান দেয়, যদি আপনারা আমার সাথে থাকেন, যদি আমি আপনাদের মাঝে থাকতে পারি, ইনশাআল্লাহ 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 স্মার্ট বাংলাদেশ করে তোলার ক্ষেত্রে বিধানগুলো নিয়ে আর আমার বাবা দীর্ঘ 40 বছর ধরে আপনাদের মাঝে থেকে তিনি তার পরিশ্রম, তার মন, তার হৃদয় দিয়ে আপনাদের যে সেবা দিয়েছে, সেই সেবার মাধ্যমে তিনি প্রমাণ করছেন তিনি আপনাদের ভালোবাসেন। আমি আজ কথা দিয়ে যেতে চাই, 7 জানুয়ারি 2024 সাল আল্লাহ যদি তকদিরে রাখে, আল্লাহ যদি কপালে রাখে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালো কিছু আমার জন্য রাখছেন। মর্নিং শো দ্য ডে সুন্দর সকাল দেখিয়ে দেয় সারাদিন কেমন যাবে, প্রতিদিন সকাল আমার সুন্দর সম্ভাবনায় পরিপূর্ণ। অবশ্যই অবশ্যই আমরা জয়ী হব ইনশাআল্লাহ। তারপরেও বলতে চাই, আল্লাহ কপালে রাখে ইনশাআল্লাহ আপনারা সাথে থাকেন। এখানে দাঁড়ায় হাজারো মানুষের মাঝে কথা দিয়ে যেতে চাই, আমি আমার ঘাম শ্রম রক্ত দিয়ে বুন বুন করে আমার মেধাকে দিয়ে আপনাদের জন্য কাজ করার মধ্যে প্রমাণ করব আমি আপনাদের অসম্ভব ভালোবাসি। আর এই যে বোমা ভাইটা আমার, এটা দেখে আমার একটা কথা মনে করে গেছে, এই 5 নম্বর বালার হাটে ওসমান বড়ি নামে একটা ছেলে আছে, ওসমান বড়ি আসো, তার ভাই আপনাদের কাজী বুঝায় না, কাজী আছে ওসমান বড়ি মেধাবী ছাত্র ছিল, ওসমান বড়ি ছাত্রলীগ করত, ইংরেজি উচ্চারণ সুন্দর, ভালো ইংরেজি বাক্য বানাইতে পারে, কিন্তু তার মানসিক সমস্যা হয়েছে। আমি তার দীর্ঘ দিন ঢাকায় রেখে চিকিৎসা করাইছি, কিন্তু বুঝেন তো বাংলাদেশ একটা দরিদ্র দেশ, এইসব চিকিৎসা দীর্ঘমেয়াদী ভাবে করা খুব কঠিন, অনেক টাকা পয়সা লাগে। ওসমান গনি সম্পূর্ণ সুস্থ হয় নাই, গত আপনাদের সেন্টার কমিটি লুলু ভাই কবে দেখতে গেছিলাম, লুলু ভাই সেন্টার কমিটি কবে দেখতে গেছিলাম, পরশুদিন রাত্রেবেলা একটা ভোট কেন্দ্রে গিয়া দেখি আমার নেতা কর্মীদের মাঝখানে ওসমান গনি বসে আছে, না আমার, আমি আপনাদের ক্যামেরায় কথা বলতেছি, হয় কি আপনার হাত ভেঙে গেলে তো আপনি বলতে পারেন আপনার হাতে ব্যথা, আপনার মাথায় বাড়ি লাগলে বলতে পারেন যে মাথায় ব্যথা হইতেছে, সিলাই দিতে পারে যে পাগল হয়ে যায়, তার মনে কি কষ্ট সে বলতে পারে না, এই যে লোকটা কথা বলতে পারে না সে তার মনের কষ্টের কথাও বলতে পারে না, আনন্দের কথাও বলতে পারে, খুব মানবিক একটা সমাজ দরকার। বঙ্গবন্ধুর বাংলাদেশ ছাড়া শেখ হাসিনা